माशाल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। প্রিয় বন্ধুরা, কি খবর আপনাদের? ভালো আছেন তো আপনারা সকলে? আর যদি ভালো না থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, কেননা এই ভিডিও দেখার পর আপনাদের মন চাঙ্গা হয়ে উঠবে নিশ্চিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু কারিগরদেরকে দেখাবো এবং বেকুব লোকদের বোকামি দেখাবো, যা দেখে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তবে সেই জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর শেষে আসল মজা লুকিয়ে আছে। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের এই মজার ভিডিওটি শুরু করা যাক। বর্তমান যুগে আজকাল সকলেই নিজের বাসায় হাই কমোড বা সিট কমোড লাগাচ্ছেন। আধুনিকতার সঙ্গে তাল মেলাতে এই ভাই সাহেবও নিজের বাড়িতে লাগানোর জন্য হাই কমোড নিয়ে এসেছে। কিন্তু যেই মিস্ত্রিকে দিয়ে সে টয়লেট বানিয়েছে, সে প্রয়োজনের তুলনায় একটু বেশি বুদ্ধিমান দেখা গেছে, যার ফলস্বরূপ সে হাই কমোড নিয়ে টয়লেটে এভাবে বসিয়ে দিয়েছে, যা দেখার পর বাড়িওয়ালার তো মাথায় আগুন। এইদিকে মিস্ত্রিও গায়েব, এখন কি করা যায়? বন্ধুরা, লকডাউন চলাকালীন সময়ে স্কুল কলেজে অনলাইন লেখাপড়ার চল উঠেছিল। এইরকম সময় চলাকালীন একদিন এক বাচ্চার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি আজ অনলাইন ক্লাসে কি শিখেছ? বাবার প্রশ্নের জবাবে বাচ্চাটি এমন এক উত্তর দেয় যা শুনে আমারই হাসি থামছে না। ওইদিকে অপর বাচ্চাটি একদম অবাক করে দিয়েছে। এই বাচ্চার এই অদ্ভুত পড়া শুনে আমিও তার থেকে কিছুটা জ্ঞান লাভ করে নিয়েছি। বন্ধুরা, এমন অনেকেই রয়েছেন যারা ভাবে জীবনে পড়ালেখার আসলে কোনো দামই নেই, যদি পড়ালেখা করিও বা তাহলে কি বা এমন চাকরি পাব। তবে বন্ধুরা, আমি মনে করি পড়ালেখার উদ্দেশ্য কেবল চাকরি পাওয়াই নয়, চুরি করতে হলেও আজকাল লেখাপড়া জানার প্রয়োজন রয়েছে। যেমনটা এবার আপনারা এই চোরদেরকে দেখে নিন, এরা একটি ব্যাংকের এটিএম মেশিন চুরি করার উদ্দেশ্যে গিয়েছিল। বেচারারা পাসবুক প্রিন্টিং মেশিন উঠিয়ে নিয়ে চলে এসেছে। আর এই সাদা শার্ট পরিহিত চোরকে তো দেখুন, বাপরে বাপ, কি সুন্দর বুক চওড়া করে ছবির জন্য পোজ দিচ্ছে, যেন সে কোনো চোর নয় এবং বাকি চোরদের ধরা কোনো পুলিশ অফিসার। শুধু এইটুকুই তো নয় বন্ধুরা, আমাদের কাছে এরকম আরও একটি উদাহরণ আছে। যেমন এই দুই বান্দাকে দেখুন, যারা 100 টাকার পরিবর্তে 250 টাকার জালনোট ছেপে বসে আছে। সত্যিই বন্ধুরা, এই দৃশ্য যদি ভারতের প্রধানমন্ত্রী মোদিজি দেখতেন তাহলে তার মুখ থেকে একটি কথাই বেরোবে, ভাইয়ো বহনো, ইয়ে দেশ বদল রহা হ্যায়। বন্ধুরা, আমাদের পাশের দেশ ভারতে জনসংখ্যা ক্রমেই বাড়ছে, আর এই বৃদ্ধির সবচেয়ে বেশি যেন লকডাউনে হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির এই হার কমাতে সরকার বিভিন্ন রকমের নিয়ম প্রণয়ন করেছেন। বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হল, দুইজনের অধিক সন্তান কেউই নিতে পারবে না। জনসাধারণের মধ্যে এই তথ্য পৌঁছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, যার মধ্যে একটি পদক্ষেপ ছিল নিম্নোক্ত স্লোগানটির প্রচারণা করা, দো বাচ্চে হ্যায় মিঠি খির আর ভাইয়া বাকি হ্যায় বাওয়াসির। সত্যি বন্ধুরা, যে লোকটি এই স্লোগানটি বানিয়েছে তার জন্য আমার লাল সালাম। বন্ধুরা, আমাদের দেশের বেশিরভাগ রাস্তাই এমন যার উপরে বড় বড় গর্ত দেখতে পাওয়া যায়, তবুও নগর উন্নয়নকারী কর্তৃপক্ষ এইসবের উপর কোনো দৃষ্টিপাতই করেন না। তাই জনসাধারণেরই এইসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে নিজেরাই একটি বুদ্ধি খুঁজে নিয়েছে, যেখানে সেখানে গর্ত ছিল তারা সেখানে গাছের চারা রোপণ করে দেয়। এবার তো মনে হচ্ছে রাস্তায় ফল ধরবে, কিন্তু দেশের যা অবস্থা দেখা যাবে গাছেরই ফলের উপরও সরকার এসে কর্তৃত্ব দেখাবে। বন্ধুরা, যদি ভিডিওটি অল্প হলেও আপনাদেরকে আনন্দ দান করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে এমন একটি সরল অথবা আপনারা যদি কঠিন মনে করেন তাহলে কঠিন একটি প্রশ্ন করতে চাই। ভিডিওতে দেখানো হিট ছবিটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, এরপর কমেন্টে আমাদেরকে জানান যে এই ছবিটিতে ভুল কি হয়েছে। ছবির ভুলটি যদি আপনারা ধরতে পারেন তাহলে আমার চোখে আপনি আসলে একটি লেজেন্ড। তাই জলদি করুন বন্ধুরা, ভুলটি বের করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, বর্তমানে একদিকে সরকার সকলের ঘরে শৌচালয় বানানোর উদ্যোগ গ্রহণ করেছেন, অপরদিকে
কিছু লোকেরা শৌচালয়ের এমন ব্যবহার করছে যে কি আর বলবো বলুন। আরে ভাই, শৌচালয়ের ভিতরে দোকান কে বানায়? আমারে হ্যাঁ এসাই হোতা হ্যায়। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে রাস্তার ডানে এবং বামে এবং মাঝখানে সাদা রঙের দাগ কাটা থাকে, যাতে করে রাতে গাড়ি চালানোর সময় ড্রাইভাররা তাদের সঠিক লেন বরাবর চলতে পারেন। কিন্তু বন্ধুরা, এবার ভিডিওতে দেখানো এই রাস্তাটির ছবি দেখুন। রাস্তায় দাগ কাটার জন্য যে লোককে রাখা হয়েছিল তার হাতে কি এতটুকুও সময় ছিল না যে রাস্তার ধারে পড়ে থাকা এই গাছের ডালটি সরিয়ে নেবে? চলুন, কি আর করা। তবে তার বদল হতে রাস্তায় কিছুটা ডিজাইন তো হয়ে গেছে। বন্ধুরা, আমাদের মানুষের মধ্যে সকলেরই পরিবার আছে, যেমন এটি আমার পরিবার, ওটি আপনার পরিবার, এরকম আরও অসংখ্য পরিবার। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো একটি গ্রাম বা একটি শহরের পরিবার দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছবিতে দেখুন, এখানে একটি গ্রামের নাম বাবা, অপর একটি গ্রামের নাম স্ত্রী, এরপর বান্ধবী, এরপর জ্যাঠানি এবং দেবরানীও রয়েছে। এবার যদি দাদা দাদি নাতি নাতনিও পেয়ে যাওয়া যায় তাহলে সত্যি গ্রামের এই পরিবারটি সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, আজকাল এমন অনেক মেয়েদেরকে দেখা যায় যাদের মাথায় টিকটকের ভূত চেপে বসে আছে। তারা যখন যেখানে সুযোগ পায় নিজেদের ট্যালেন্ট জাহির করতে উঠে পড়ে লেগে যায়। যেমন এখানে এই ম্যাডাম তার ভিডিও শ্যুট করতে ব্যস্ত ছিলেন, কিন্তু নাচতে নাচতে হঠাৎ করেই তার সাথে এমন এক কাণ্ড ঘটে যায় যে সে তার পেছনে মালিশ করতে করতেই ক্লান্ত হয়ে গেল। বন্ধুরা, রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রায় আমরা ম্যানহোল অথবা ড্রেন দেখতে পাই, যার মাধ্যমে জমে থাকা পানি সেগুলোর মধ্যে দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু এবার আপনারা এই ভিডিওতে দেখানো এই অদ্ভুত ম্যানহোলটির অবস্থা দেখুন। একে দেখে মনে হচ্ছে কোনো ছোটোখাটো বৃষ্টির জন্য নয়, বরং বেশ বড়সড় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য তার সৃষ্টি হয়েছে। বন্ধুরা, শহরে বানানো ঘরবাড়ি দেখতে বেশ ছোটোখাটো হয়ে থাকে, তবে গ্রামের কথা সম্পূর্ণই আলাদা। যতগুলো ঘরবাড়ি নিয়ে একটি শহরে একটি মহল্লা সৃষ্টি হয়, ততটুকু জায়গা নিয়ে গ্রামের একটি লোক তার নিজের একার বাড়ি তৈরি করে থাকে। সেসব তাও ঠিক আছে, কিন্তু এবার এই বাড়িটির অবস্থা দেখুন। এটি কি কোনো বাড়ি নাকি কোনো পাপড় যে এত শুকনো? সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এই বাড়িতে লোকজন ঘুমায় কীভাবে? আমার তো মনে হচ্ছে তারা দাঁড়িয়েই ঘুমায়। তবে যাই বলুন না কেন, আসল পুরস্কারের দাবিদার তো সেই মিস্ত্রি যে কিনা এই অদ্ভুত বাড়িটি তৈরি করেছে। বন্ধুরা, আপনারা যদি শুরু থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আপনারা বেশ মজা পেয়েছেন এই ভিডিওটি দেখে। আর এত মজার ভিডিও দেখানোর জন্য একটি লাইক তো অবশ্যই দিতে পারেন, তাই নয় কি? এতে অল্প হলেও আমাদের ভিডিও বানানো অবশ্যই সার্থক হবে। আজকের এই মজার ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, বাই।